আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, 4 দিনের সফর তো শুরু করেছেন মিশেল ব্যাচেলেট, আজকে তার দ্বিতীয় দিন। তো প্রথম দিনের যেই সফরে যেই 4 জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তারা হচ্ছেন প্রথমেই পররাষ্ট্রমন্ত্রী, তারপরে আইন মন্ত্রী আনিসুল হক, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেষে দীপু মনি। তো তিনজন যে প্রথম তিনজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হচ্ছে আইন মন্ত্রী, তাদের সঙ্গে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কিন্তু মন্ত্রীরা যেটি ব্রিফ করেছেন গণমাধ্যমকে, সেটি শুনলে মনে হয় যে আসলে এই সফরে আসলে তিনি আসলেন কেন? তো কিছুই তো কোনো অভিযোগের কোনো বিষয়ে সাড়া দেননি মন্ত্রীরা। সবগুলি বলছেন যে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যে যে বিষয়গুলো কনসার্ন এবং জাতিসংঘ সহ ইউরোপ আমেরিকা বলে আসছে সবই ঠিক আছে। তো সবই যদি ঠিক থাকে তাহলে উনি আসলেন কেন, কি আলোচনা করলেন, কি প্রশিক্ষণ দেবেন, এটা কিন্তু বোঝা খুব মুশকিল হচ্ছে। কেননা দুই পক্ষ আসলে ক্যামেরার সামনে আসেনি। যেই কথাবার্তাগুলো হয়েছে যে 76 জনের ব্যাপারে, সেই 76 জনের ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 3 কারণে ডিসঅ্যাপিয়ার হয়। একটা হলো পারিবারিক কারণে, সেখানে সাংসারিক কোন্দল বা প্রেম ভালোবাসা জনিত সমস্যা, সেই কারণে। ব্যবসায়িক কারণে হয়, আর একটা কারণে হয় ঋণগ্রস্ত যখন হয় তখন তারা ঋণ না দেওয়ার জন্য পালিয়ে বেড়ায়। আর একটা হলো যে যদি তারা অপরাধ করে থাকে। তো এই 76 জনের মধ্যে নাকি আবার 1 জন ভারতীয় আছে, আবার 10 জন হচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর বাকিরা হচ্ছে কয়েকজন আছেন কারাগারে, বাকিরা এখনো পলাতক। তো কি কারণে পলাতক এটা বোঝা যাচ্ছে। তো এই কথাগুলি একেবারেই বলা হয়েছে এবং কি পরিমাণ উল্টা আইন শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের উপর হামলা করা হয়েছে অতীতে, সেই ঘটনাগুলো দেখানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তো বললেই বসলেন যে 2003 থেকে 2005-এর মধ্যে হয়েছে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হার্ট ফেলের ঘটনা তখন তিনি শুনেছেন, এরপর আর শোনা যায়নি সাম্প্রতিক সময়ে। তো সাম্প্রতিক সময়ে অন্য কথা যে গত ডিসেম্বরের 10 তারিখে মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে মানবাধিকারের যে ইস্যুটা সেটা খুব সতর্ক সরকার, এটা বোঝাই যাচ্ছে। আবার তিনি যখন বলছেন যে এখানে হাজার হাজার গণমাধ্যম আছে, তারা স্বাধীন, এই ধরনের কোনো কিছু ঠিক না। আমাদের আইন মন্ত্রী বলছেন যে ওই মোস্তাকের বিষয়টা, যে এটা ময়না তদন্তের রিপোর্ট যখন দেখানো হয়েছে তখন তিনি কনভিন্সড হয়েছেন মোস্তাকের ব্যাপারে। তাহলে সব সবই ঠিক আছে বোঝা যাচ্ছে যে মন্ত্রীদের ভাষ্যে, যেখানে কোনো রকম সমস্যা নেই, বরং মানবাধিকারের ব্যাপারে সরকার অত্যন্ত সতর্ক সচেতন। তো আসলে মানবাধিকারের ব্যাপারে তো বিরোধী দলগুলো বলছে যে শত শত হয়েছে, তার মধ্যে 76টা জাতিসংঘ নোটিশ এনেছে এবং সেটির ব্যাপারেই অনেকদিন থেকে তারা কথাবার্তা বলছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই মানবাধিকার প্রশ্নেই কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে। তো জাতিসংঘের যেই মহাসচিব মিশেল ব্যাচলেট, তিনি চিলির মধ্য আমেরিকার দেশ, চিলির প্রেসিডেন্ট ছিলেন। তিনি আবার পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী যে তার পূর্ব পরিচিত, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, অনেকবার দাওয়াত দিয়েছেন এবং তার মেয়াদ শেষের ঠিক আগে তিনি এসছেন। তো জানি না এটা কি বন্ধুত্ব রক্ষা করার জন্য এসছেন, বেড়াতে এসছেন, নাকি কি করার জন্য এসছেন বোঝা যাচ্ছে না। কিন্তু বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং চিলির প্রেসিডেন্ট কি এই 4 জন বা 3 জন মন্ত্রীর কথায় মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন, এসব বিষয়গুলো কি কনভিন্স হয়ে গেলেন, নাকি তাদের নিজস্ব তদন্ত আছে, নিজস্ব কোনো অবজারভেশন আছে, যে কথাটা হয়তো তারা তিনি শুনেছেন বাট কিছু বলেননি, তিনি শেষ দিনে কি বলবেন, বা তিনি পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে কি কথাবার্তা বলেন, মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে কি কথাবার্তা বলেন, তারপরে এনজিওর সাথে কি কথাবার্তা বলেন, সুশীল সমাজের সঙ্গে কি কথাবার্তা বলেন, সবগুলি আলাদা আলাদা বৈঠক হবে, তারপর বোঝা যাবে যে উনি আসলে কি বলতে চাচ্ছেন। এবং ওনার ভাষ্যটা প্রকাশ হবার পর বোঝা যাবে যে আসলে ওনার অবস্থানটা কি। তো মন্ত্রীরা যাই বলুক না কেন, আমাদের কোন মন্ত্রী তো কখনোই বলেন না যে এখানে যে মানবাধিকার লঙ্ঘন বা মানবাধিকারের কোন রকম ব্যত্যয় ঘটেছে, এমন কোন ঘটনা ঘটেছে, এরকম কথা কখনো স্বীকার করেন না। কিন্তু এদেশের মানবাধিকার পরিস্থিতি বা ডিজিটাল আইন, তার প্রয়োগ
তার ফলে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, এই বিষয়গুলি কি পর্যায়ে সেটা তো বাংলাদেশের সম্পাদকরাই দাবি করছেন যে এই আইনের অপব্যবহার হচ্ছে এবং এই আইনটি প্রত্যাহার করার জন্য। এই দাবিটার সাথে তো দেখা যাচ্ছে যে এখন ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে আরো সতর্ক হয়ে প্রয়োগ করবে এমন একটা কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু এগুলি তো আগেও বলা হয়েছে কিন্তু কোনোবারই তো এটি মানে সংশোধন হয়নি, এবং যা সরকারের অবস্থান বা পুলিশ যেভাবে প্রয়োগ করার দরকার সেভাবে করে যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখব যে শেষ সময় যে মিশেল ব্যাচেলের যে পররাষ্ট্রমন্ত্রীর যেমন ব্যক্তিগত সম্পর্ক বললেন, আসলে ওই সম্পর্কটা কি প্রধান নাকি উনার এই সফরের যে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই অধ্যায়ের ব্যাপারে তিনি মুখ খোলেন, কি পরামর্শ দেন, কি বলেন, তারপরে দর্শক আমরা বুঝতে পারবো যে তাদের দৃষ্টিভঙ্গিটা কি, এবং এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা আইন, এবং এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রের সঙ্গে পশ্চিমাদের, আমেরিকা, জাতিসংঘ, তাদের সম্পর্ক কি হবে, এগুলো কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের বক্তব্য, মন্তব্য এবং সংবাদ সম্মেলনে তিনি কি বিবৃতি দেন তার উপর। দর্শক, আমরা নিশ্চয়ই সেই বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন নিয়মিতভাবে। আল্লাহ হাফেজ।